5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলাজুড়ে পরিবেশ সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যোগ পুলিশ থেকে ব্লক প্রশাসনে। শুক্রবার শামসেরগঞ্জ, ইসলামপুর, হরিয়ারপাড়, ডোমকল এবং রেজিনগর থানায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। জেলাজুড়ে পরিবেশ সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ পুলিশ প্রশাসনে। শুক্রবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনই আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলো স্বেচ্ছাসেবী সংস্থা মিশন ন্যায়। এদিন শামসেরগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে ধুলিয়ান জৈন কলোনি পর্যন্ত গাছ লাগানোর ব্যাপারে একটি সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় পা মেলান শামসেরগঞ্জ থানার ওসি অমিত ভকত, মিশন ন্যায় এনজিওর সভাপতি মোশারফ হোসেন এবং সম্পাদক সারিফ নওয়াজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বছরও করেছিলাম বা প্রতি বছরই করি আমরা বৃক্ষরোপণ প্রোগ্রাম করি, কর্মসূচি এটা উদ্যোগ নিয়েই থাকি। আর এইবারে সামনে বছরের থেকে একটু আলাদাভাবে নিয়েছি। এবার এলাকাবারে যেরকম করেছিলাম আমরা 2 দিন করেছিলাম, এবার আমরা 7 দিন ব্যাপী এই উদ্যোগটা নিয়ে রেখেছি। কারণ আমফানের জন্য যে গাছপালার প্রচণ্ড ক্ষয়ক্ষতি হওয়াতে অনেক গাছপালা কমে গেছে, সেটা আমরা আবার নতুন করে মোটামুটি এখন আমাদের কাছে 500 গাছ আছে, আবার গাছ আনা হবে। তো এই কর্মসূচিতে আমাদের পাশাপাশি মুর্শিদাবাদে ইসলামপুর থানার ওসি আব্দুল সালাম শেখের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শুক্রবার ওসি তার অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে নিজের হাতে প্রায় 100টি গাছ লাগান। বিশ্ব পরিবেশ দিবস তো এই দিন আমরা টোটাল 100-এর ঊর্ধ্বে গাছ লাগালাম। আমাদের অফিসার, এখানকার এনজিও, তারপর এখানে যারা আমাদের শিক্ষক, আমাদের আরজি পার্টি সমন্বয় কমিটির সবাই এসেছিলেন এবং পলিটিক্যাল কিছু নেতাও এখানে এসেছিলেন। এবং আমরা থানাতে বিএমএসের মানে হসপিটালে এবং রাস্তার ধারে কিছু এই 100-এর উপরে গাছ আমরা রোপণ করলাম। আমাদের যারা সমন্বয় কমিটির এসেছিলেন বা মাস্টারমশাইয়ের এসেছিলেন, আরজি পার্টির এসেছিলেন, ওদেরও বলা হয়েছে ওদের নিজের নিজের এলাকার ঠিক করতে, সেখানে সেখানে গাছ লাগানো হবে। গাছের যদি সমস্যা হয় আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করে ওদের গাছ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হরিয়ারপাড়া থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসের উদ্যোগে হরিয়ারপাড়া ব্লকের বিভিন্ন জায়গায় লাগানো হয় গাছ। শুক্রবার সচেতনতামূলক এক র্যালির মাধ্যমে এই বিশেষ দিনটিকে পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিয়ারপাড়ার বিডিও পূর্ণেন্দু সান্যাল এবং ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পাশাপাশি ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী, আইসি সোলেন বিশ্বাসের উপস্থিতিতে আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবসে সাধারণ মানুষকে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। এদিন ইমাম মোয়াজ্জেম ও পুরোহিতদের সঙ্গে নিয়ে এই বার্তা দেওয়া হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচিও করা হয় এদিন। বিশ্ব পরিবেশ দিবসে আমরা নতুন করে আমাদের প্রযত্ন নিয়েছি যাতে আমরা পরিবেশকে আরও ভালোরূপে গড়ে তুলতে পারি। সমগ্র ডোমকলের মহকুমাবাসী সবাই মিলে একসাথ হয়ে আমরা গাছ লাগানো এবং অন্যান্য পরিকল্পনা নিয়েছি এবং এই বৃক্ষরোপণ এবং অন্যান্য পরিবেশের কার্যসূচিতে আমরা সমগ্র দমকলবাসী একত্রিত হয়ে আমরা কাজ। এছাড়াও বিশ্ব পরিবেশ দিবসে রেজিনগরে ওসি সরব বিশ্বাস ও তৃণমূলের ব্লক সভাপতি আতাউর রহমান একত্রিত হয়ে গাছ লাগান। শুক্রবার রেজিনগরের বিভিন্ন জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস পালনের পাশাপাশি সর্বনাশা আমফান ঝড়ে অনেক গাছ নষ্ট হয়েছে। পরিবেশ সুস্থ রাখতে আজ 100টি গাছ লাগিয়ে এই দিনটিকে পালন করা হয় বলে জানান তৃণমূলের ব্লক সভাপতি আতাউর রহমান। সাফাই কা ফাইটার, জেসি ডিটারজেন্ট পাউডার, পাওয়ারফুল স্টেন ফাইটার, পরিষ্কার ঝকঝকে নরম কাপড়ের একমাত্র মন্ত্র জেসি ডিটারজেন্ট পাউডার। ঠিকানা জেসি ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিজ, ইউনিট কাঞ্চনতলা, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। শুধুমাত্র ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6294609505। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন। আপনাদের পাশে সিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না। তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা সিবাম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণ গরিব মানুষের সাথে থাকবে। স্বপ্নের সাজ মানে বালু চুরি চুরি দার আসমানি জড়ি পার নকশা পাঁচু সাজ বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বাট্রেন তুমি আমি মিলে মিশে একসা ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন চিনশার জমে গেছে আটা পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ এসেছে শহরে তনুজাস তনুজাস তনুজাস
একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাজ, মোহন সিনেমা হলের সন্নিকটে, হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়াবাজার, বহরমপুর।